থ্যাংক ইউ আরো একবার, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। আসছিস কেন রে? আমার বরের জন্য বানাইছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। আজকে হলো 14ই ফেব্রুয়ারি, আজ হলো ব্ল্যাক ডে, আর তার সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডেও। ভ্যালেন্টাইন্স ডে আমরা বিয়ের আগেও সেরকম সেলিব্রেট করিনি, বিয়ের পর তো কোনো কথাই নেই, মানে বিয়ের আগে করিনি তো বিয়ের পরে কী করবো, আমরা খুব একটা বেশি এসব মানি না। ওই জন্মদিন, অ্যানিভার্সারি, ব্যাস এইটুকুনি, মানে নিজেদের মতো যা সেলিব্রেট করি ব্যাস এইটুকুনি। নাহলে এই রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, মকলেট ডে, সব কিছু আমরা সেলিব্রেট করি না। তো যাই হোক, বেশি বকবক করবো না, নিচে গিয়ে জলখাবার বানাতে হবে, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। উপরে এসেছিলাম, টুকটাক বিছানা বিছানাগুলো গুছালাম, ওই কায়না সামনেটা খিচুড়ি হয়ে পড়ে আছে, এখনও পুরোটা পরিষ্কার করতে পারিনি, অনেক জিনিসপত্র ছিল, কিছু কিছু পরিষ্কার করলাম, আর এখনও কিছু কিছু জঙ্গল হয়ে আছে, ওগুলো পরে পরিষ্কার করে নেবো। এখন আবার তো নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এবার একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গোলা রুটি হবে ফর মাই হাজবেন্ড। হয়েছে হয়েছে, আসছিস কেন রে? আমার বরের জন্য বানাইছি। কি শয়তান ছুটি দে, হাসিস নে, বানাইতে দিই আমাকে মন দি। এর আগে একটা করলাম জানিস, এটা সেই কারণ মোটা মোটা লাভ হয়ে গেছে, মানে আমরাও মোটা, আমাদের লাভও মোটা। এইটা একটা সরু চিকনার ভিতরে হয়েছে, এত ভালোবাসা এখানটাই ছিল, তুই ওই বাড়িতে ছিলিস নি বলে দেখতে পাসনি। দেখো মা, তোমার ছেলের জন্য আমি লাভবালা গোলা রুটি বানিয়েছি, কত ভালোবাসা দেখেছি তোমার ছেলেকে, লাভ চিহ্ন বালাই হয়েছে। আমার লাভ হিসাবে দুখানা হয়েছে গোলা রুটি, একা একটুখানি ভালো হয়েছে, একটাখানি মোটো ছোটো লাভ হয়েছে, তো ওই দুটোই অমিতকে দেবো, এটা আর দেবো না, এটা খুব ঘৃণা ছাড়া হয়েছে, এটা আমি খেয়ে দেবো। ও আবার বলছে, ও আবার বলছে ভালোবাসা পুড়ে গেছে। এই ছুরি মধ্যে ভালো কঠিন কুমুদ্দি। এই হলো আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মেনু। এদিকে হচ্ছে চিকেন, এখনও কমপ্লিট হয়নি, রান্না চলছে। আর এদিকে হলো বেগুন ভাজা, তারপরে এটা হলো মুগের ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে একটা ঝাল, আর এটা হলো পটল পোস্ত, আর এইদিকে আছে নিম পাতা ভাজা। এরকম করে মচমচে করে নিম পাতা ভাজা, কিন্তু ভাত দিয়ে মেখে খেতে হেভি লাগে। আর কার কার ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিও তো। শাশুড়ি বৌমাদের ঝামেলা লাগিয়েছে, ভাত কমা করি, দেখছিস ঠিক এইরকমই ভাত দিত আমাকে, এর থেকেও বেশি ভাত দিত, দিয়ে আরও মোটা হয়ে গেলাম বিয়ের পরে। এখন বাজে বিকেল 5:45, আর আমি বাড়িতে খাওয়া দাওয়া করে এসে উপরে সেটুকুনি এডিট করছিলাম, এডিট কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা এখন আপলোড করতে পারিনি, পরে আপলোড করছি। আর এখন নিচে যাব, নিচে গিয়ে চা খাবো, তো চলো নিচে যাই, সাথে হেডফোন আর চার্জারটাও নিয়ে যাই। আমি তো নিচে ধরো কন্টিনিউ বসে বসে ফোন খুঁচাই, নাহলে এডিট করি, বেশিরভাগ দিন এডিট করি, ফোন খোঁচানোর সুযোগ খুব কম পাই, তবু সঙ্গে করে নিয়ে যাই যখনই যাই নিচে। নিচে এসে দেখছি মা রিম্পা বেরিয়েছে, তো আমি এখন সন্ধ্যাটা দিয়ে নি, এখন সন্ধ্যা দেওয়া হয়নি। আর আজকে এসে বলে না ভগবান মিলিয়ে দেয়, আজকে কী জানে কি মনে হলো গাটা ধুলাম, একদম কাঁচা নাইটি পরে এসেছি, তো আর চেঞ্জ চেঞ্জ করার ব্যাপার নেই, সন্ধ্যাটা দিয়ে নি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর মারা এখনো ফেরেনি, তো আমি ভাবছি চাটা করেই নি। ফার্স্টে ভাবছিলাম মারা আসুক তারপরে একসাথে চা করবো, একসাথে খাবো, কিন্তু আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, এতক্ষণ ফোনে কাজ করছিলাম, মাথা চোখ দুটো যন্ত্রণা করছে, তো একটুখানি চা দরকার আমার। চাটা করে নি, ওরা এলে তখন ওদেরকে গরম করে দেবো। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমার ফ্যামিলির বেশিরভাগ মানুষেরই ডায়াবেটিস আছে। আমার বাবার আছে, আমার জেঠুর আছে, আমার কাকুদের আছে, এমনকি আমার দাদারও বড় লাইন চলছে। তো এটা তো একটা বংশগত জিনিস, অনেক সময়তে মানে চেয়েও কিছু করার থাকে না। তো এইরকমই আমি ধরো মোটামুটি শিওর হয়ে আছে যে ইন ফিউচার আমারও ডায়াবেটিস হবে, আর সেই জন্য আমি এখন থেকে কন্ট্রোল করার চেষ্টা করি। মিষ্টি খাওয়া আমি প্রায় ছেড়ে দিয়েছি, শুধুমাত্র চায়ের চিনিটাই আমি ছাড়তে পারি না, কারণ চাটা তো সেই ধরো মাথাটা ধরে থাকে, ওই এডিট মেডিট করি একটুখানি রিল্যাক্স করবো, মাথাটা ধরে থাকে একটুখানি রিল্যাক্স করবো, পরে চাটা খাই। তো সেটাও যদি কড়া চিনি ছাড়া চা হয় সেটা আমি ঠিক মেনে নিতে পারি না, সেই জন্য এমনি মিষ্টি খাওয়া ছেড়ে দিলেও আমি চায়ের চিনিটা ছাড়তে পারি না। বাট কিছুদিন নাগাদ আমি একটা চিনির খুব ভালো অল্টারনেটিভ পেয়েছি, যেটা হলো এটা হলো ব্লিস অফ আর্থে স্টিভিয়া। এটা খুব ভালো, মানে জাস্ট এক কাপ চায় তুমি একটা ড্রপ ফেলে দাও, মানে এক চামচ চিনি যেরকম টেস্ট সেরকম টেস্ট, এমন না যে চিনির অল্টারনেটিভ বলে টেস্টটা কোনোরকম সেরকম না, তুমি চিনি যেরকম খেতে সেরকমই খেতে, প্লাস চিনি যেটা সাইড এফেক্ট সেটা এখানেতে নেই। এটা খুব ভালো একটা জিনিস, আমি নিজেও একটা কিনেছি, বাবার কাছে কিনে দিয়েছি। বাবা তো এখন এটা ছাড়া চলতে পারে না, দোকানে যাক বাড়িতে থাকুক আলটিমেট একটা ক্যারি করে। তো আমি বলবো এটা খুব ভালো একটা জিনিস, চাইলে কিনে নিতে পারো যাদের এরকম মানে বংশ পরম্পরায় ডায়াবেটিসের ধারা আছে বা হয়তো ডায়াবেটিস বর্ডার লাইন চলছে, তারা অনায়াসে কিনে নিতে পারো। আর ডায়াবেটিসটা এমন একটা জিনিসটা প্রথম থেকে কন্ট্রোল করাই ভালো, কারণ একবার যদি ডায়াবেটিস শরীরে ঢুকে যায় তাহলে নিজে তো থাকেই, প্লাস আরও চারপাশটা রোগকে নিমন্ত্রণ করে, আসলে আসলে ওখানটা ব্যাপার হয়ে যায়। একবার ঢুকে গেলে হাজার রকম রোগ লেগেই থাকবে। আমি তো বাবাকে দেখছি, আমাদের ফ্যামিলির সবার, আমার দাদু ছিল, আমার যে কটা দাদু ছিল সব কটা দাদু ছিল, কাকু জেঠু সবার ডায়াবেটিস আছে। তো যেহেতু চোখের সামনে দেখছি তো সেই জন্য আমি এখন থেকে কন্ট্রোল করি, যাতে আমাকে সেই সিচুয়েশনে না পড়তে হয়। তো আমি তখন চা করছি, এটা কীভাবে ইউজ করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। এটা হলো চিনি ছাড়া চা, আর এতে আবার আমি অ্যাড করবো ব্লিস অফ আর্থের স্টিভিয়াটা। আমি এখানে তিন ড্রপ অ্যাড করছি, তোমরা তোমাদের সুবিধা মতো চাইলে বাড়াতেও পারো কমাতেও পারো। এটা টেস্ট একদম চিনি যেরকম খেতে হয় সেরকমই, এমন না যে কোনো এক্সট্রা কোনো সেন্ট আছে বা কিছু আছে, নর্মাল যেরকম চিনির টেস্ট হয় সেরকমই খেতে এটা। বাই দ্য ওয়ে এটার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি চাও সেখান থেকে পারচেজও করে নিতে পারো। কখন দেওয়া হয়ে গেছে তোমার ভ্যালেন্টাইন গিফট? বাপরে কালো খুলে কি দারুন দেখতে, কি হেভি দেখতে রে। সোনা ফেল খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। আর এদিকে আছে ডেয়ারি মিল্ক, এটার জন্য থ্যাংক ইউ। সত্যি কিনতে এটা পুরো সোনার মতোই দেখতে, জানিস সোনাই তো, হেভি লাগছে দেখতে, ডিজাইনটা খুব সুন্দর। আমার একটা আছে অলরেডি, বাট এটা একটা অন্য ডিজাইন। থ্যাংক ইউ আরও একবার, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার, সোনা করে সোনা হেভি পছন্দ হয়েছে। দেখাবার পর ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।